যেগুলো আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের তারা কি কি গিফট পাচ্ছেন? থান্ডার প্রোটেকশন, যেটা বজ্রপাত থেকে আপনার টিভি কে রক্ষা করবে। আচ্ছা, এটা আমরা দিচ্ছি ফ্রি, এটার দাম 210 টাকা, প্লাস এটা একটা ভোল্টেজ স্টেবিলাইজার, এটার দাম 1250 টাকা, টিভির সাথে ফ্রি দিস। আচ্ছা আচ্ছা, ওয়ান মাউন্ট তাতে আমরা ফ্রি পাচ্ছেন, 1200 টাকার প্রোডাক্ট আমরা ফ্রি দিব। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ রানা আর আপনারা দেখছেন অ্যাকটিভ শপ রিভিউ ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল একটা ভিডিও, কারণ আজকে আপনাদেরকে আমি দেখাবো অরিজিনাল চাইনিজ যে প্রোডাক্টটা আছে সেগুলো কিন্তু আসলে ভালো হয়। তো আপনাদের সেই টেলিভিশনগুলো সম্পর্কে আপনি ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সেগুলোর স্পেসিফিকেশন এবং প্রাইস সব কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করব। এবং যে ভিগো ব্র্যান্ডের টেলিভিশনগুলো আপনাদের সামনে আজকে এক্সপ্লোর করে দেখাবো, আজকে আপনাদেরকে যেই শপটা এক্সপ্লোর করে দেখাবো এটি হচ্ছে উত্তর আজিমপুর ওভারব্রিজের ঠিক পশ্চিম পাশে। এটি হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্স, এটা লেভেল 4-এ। শপ নং হচ্ছে 87 এবং শপ নেম হচ্ছে সেবা ইলেকট্রনিক্স। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েই রাখবো, আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন। আর গাইস, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই শপে কিন্তু স্পেশাল অফার চলতেছে, আর এটা কিন্তু আমার চ্যানেলে কথা বলে আপনারা এই অফারটা পেয়ে যাবেন। ওকে, তো আমি আর দেরি করবো না, চলুন ভিডিও শুরু করে দেবো। গাইস, আজকের এই ভিডিওতে হেল্প করবে মাহফুজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি মাহফুজুর রহমান, সেবা ইলেকট্রনিক্স উত্তরা থেকে আমি ওনাকে সহযোগিতা করতেছি। ওকে, আসুন আমরা দেখি। আচ্ছা মাহফুজুর ভাই, আপনাদের কি মানে করোনা ভাইরাসের কারণে আপনাদের অনেকই টেলিভিশনের দামটা বেড়ে গেছে, আপনাদের কি টেলিভিশন দামটা বাড়াইছেন? না, করোনা ভাইরাসের কারণে আমরা কোনো টিভির প্রাইস বাড়াই নাই, বরঞ্চ আমরা এখন আজকে যে ভিডিও হচ্ছে এটাতে আমরা স্পেশাল অফার থাকবে। ওকে ওকে, তার মানে ভাই বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, করোনা ভাইরাসের কারণে কিন্তু আসলে চাইনিজ প্রোডাক্টের যে প্রাইসটা বেড়ে গেছে পুরো বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা চাইনিজ প্রোডাক্টের দামটা বেড়ে গেছে, বাট এই সবে কিন্তু টেলিভিশনের যে প্রাইসটা এগুলো কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এখান দিয়ে, এগুলো কিন্তু একটারও প্রাইস বাড়ানো হয়নি। তো আমি আজকে আপনাদের এই সেই প্রাইস সম্পর্কে এবং এই টেলিভিশনগুলো স্পেসিফিক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন ভিডিও শুরু করা যায়। ওকে মাহফুজ ভাই, তাহলে আমরা ফার্স্ট কোন টেলিভিশন থেকে শুরু করবো আর কি? হ্যাঁ, আমরা প্রথমে যেটা বোঝা যাচ্ছে আমাদের টিভি সম্বন্ধে, আমাদের যে ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড, এটা যে জেনুইন একটা চাইনিজ ব্র্যান্ড, এটা দেখার বোঝার জন্য আমাদের দেখাবো যে সবগুলো কার্টুন একই কালারের, দেখেন যে সবগুলো টিভি কার্টুন কিন্তু একই রকম। আচ্ছা ঠিক, তো এর ভিতর থেকে আমরা স্পেসিফিক একটা যে কোনো একটা কার্টুন আমরা খুলবো, খুলে এটার মধ্যে কিছু জিনিস দেখাবো যে কিভাবে আমরা একটা ব্র্যান্ডেড জেনুইন চাইনিজ টিভি কিনতে পারি। ওকে, তার জন্য আমাদের যে জিনিসগুলো দেখা প্রয়োজন, প্রথমে দেখবো যে একটা লোগো টিভিটার থাকে কার্টুনের গায়ে, জেভিগোর জন্য। হ্যাঁ, জেভিগো আমাদের ব্র্যান্ড, জেভিগো এটার লোগো দেখেন এখানে আছে, অরিজিনালি প্রিন্টেড, এটা কোনো স্টিকার লাগানো নেই। আচ্ছা, দুই নম্বরে যেটা দেখবো যে আমরা এলইডি টিভির একটা মডেল আছে, এখানে যেমন 3-2-DE-1-SM এটা মডেল লেখা আছে কার্টুনের উপরে, আমরা দেখবো যে এটা এটার পিছনে টিভির পিছনে যে লেভেল আছে ওখানে ওই সেম মডেলটা আছে কি। আচ্ছা, সেম মডেলের টেলিভিশন থাকবে পিছনে থাকবে। ওকে ওকে, হ্যাঁ সেটা আমরা যাচাই করি। তার মানে এখানে যে জেভিকোর যে মডেলটা লেখা থাকে, হ্যাঁ এটা জেভিকো লেখা থাকবে, এখানে কি অনেক স্টিকার মেরে রাখে? হ্যাঁ, এখানে ওই আলগা স্টিকার মেরে এখানে ব্র্যান্ড তৈরি করে। ও আচ্ছা আচ্ছা, তার মানে যদি জেভিকোর এই মডেলটা দেখে এইভাবে লেখা, কিন্তু প্রিন্ট সহকারে দেখে, এটা সরাসরি চায়না থেকেই প্রিন্ট হয়ে এইভাবেই আসছে, আমাদের এখানে কোনো স্টিকার লাগানো নেই, এটা জেনুইন। ওকে ঠিক, আমরা দেখি এখন ভিতরে কি আছে। টেলিভিশন পিছনে যদি দেখা যায় এই মডেলটা দেখে দিই ফার্স্ট। হ্যাঁ, এখন আমরা টিভিটা বের করছি, টিভিটা বের করে আমরা দেখি এখানে মডেল নাম্বারটা কি আছে। আচ্ছা, এখানে মডেল নাম্বার দেওয়া আছে হচ্ছে আপনার, মডেল নাম্বার আছে এলইডি 3-2-DE-1-SM। ওকে, সেম জিনিসটা আমরা কার্টুনের গায়ে লেখা আছে কিনা দেখি, এ দেখেন এখানে লেখা আছে এলইডি 3-2-DE-1-SM। ওকে, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা অরিজিনাল, প্লাস দেখেন কার্টুনের গায়ে জেবিকো লেখা আছে, এখানে এটার লোগোর মধ্যে জেবিকো দেওয়া আছে। ওকে, এর সাথে আপনি দেখবেন যেটা প্রত্যেকটা টিভির জন্য একটা ইন্ডিভিজুয়াল একটা সিরিয়াল নাম্বার আছে, সে যে তার একটা নাম আছে, এটা তো আইডেন্টি কোনো যে এই টিভিটা এইটাই, এটার জন্য একটা সিরিয়াল দেওয়া আছে, প্লাস কিউসি পাস করা হয়েছে ফ্যাক্টরি থেকে যে না এটার কোয়ালিটি ওকে। ওকে ঠিক আছে, বুঝতে এই জিনিসগুলো দেখে আপনি যাচাই করে নেবেন, প্লাস সামনেও দেখবেন যে আপনার লোগো, এটা কোনো স্টিকার লাগানো না, এটা একেবারে সরাসরি প্রিন্টেড করা। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম সরাসরি প্রিন্টেড করা, তার মানে আপনারা যারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে চান অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে দেখে এবং নেবেন। আচ্ছা, আপনারা কি সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কি ভাবে দিচ্ছেন? আমরা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি, আমরা ফুল 1 বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছি, 1 বছরের সার্ভিস গ্যারান্টি প্লাস 15 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা, 15 বছরের সার্ভিস ওয়ারেন্টি, মানে 15 বছরের মধ্যে যদি টেলিভিশনের কোনো পার্টস নষ্ট হয়ে যায় আপনারা একদম রিপ্লেস করে দিবেন? একদম পার্টস ফ্রি। আচ্ছা, 1 বছরের মধ্যে টেলিভিশন নষ্ট হয়ে গেলে সাথে সাথে ওটা ফুল ফ্রি, ফুল ফ্রি, কোনো পার্টসের দাম দিতে হবে না, আমরা
একদম ফ্রিতে করে দিবে সরি বোধহয় গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস, আর যে কথাগুলো ভাইয়া বললো যদি আপনারা মনে করেন যে এর মধ্যে আসলে তাদের ভুল হয়েছে, তারা আসলে কথাগুলো মানে যেটা তারা বলছে সেটা করেনি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি নেক্সট টাইমে এই ভিডিও করব না। বাট আপনারা যদি পান অবশ্যই শপটা ভিজিট করতে পারেন। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা 24 ইঞ্চি থেকে 65 ইঞ্চি আমার এখানে অ্যাভেলেবল পাবেন। যেগুলো ডিসপ্লে করা আছে এগুলো দেখাবো, প্লাস যেগুলো ডিসপ্লে করা আছে বডি কি মেটাল নাকি প্লাস্টিক, এটা এটা প্লাস্টিক বডি, এটা যেটা ডিসপ্লে করা আছে এটা স্মার্ট 24 ইঞ্চি। ওকে এটা প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে 8000 টাকা। এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটা বেসিক, ওইটা পড়বে আপনার 7000 টাকা মাত্র। 7000 টাকা। হ্যাঁ এরপরে আমরা চলে আসবো স্মার্ট 32 ইঞ্চি ডিসপ্লে করা আছে, এটার প্রাইস 11500। এটা 11500 টাকা। 500 টাকা। হ্যাঁ এটার সেম আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটা বেসিক, ওইটা পড়বে আপনার মাত্র 9000 টাকা। আচ্ছা বেসিক নেওয়াটা ভালো হবে নাকি এটা নেওয়া? বেসিক নিলে পরে আপনি যেটা করতে পারবেন না ওইটা ইন্টারনেট ইউজ করতে পারবেন না, আর যদি আপনি স্মার্ট এন্ড ইন্টারনেট ইউজ করতে পারবেন কিন্তু আদার্স কাজগুলো করতে পারবেন, পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন, মনিটর হিসেবে ইউজ করতে পারবেন, এগুলো সবগুলো দিয়ে করতে পারবেন। স্মার্ট নেওয়াটাই বেটার। জি স্মার্ট নিলে পরে আপনার আলাদা করে টিভি বক্স কিনতে হবে। রাইট এর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাবল গ্লাস একটা বেসিক টিভি, এটার প্রাইস পড়বে 11000 টাকা। হ্যাঁ এইটারই আরেকটা ভ্যারিয়েন্ট আছে যেটা সেম জিনিসটা কিন্তু স্মার্ট। আচ্ছা এটা কি বেসিক? হ্যাঁ এটা বেসিক। আচ্ছা এটার স্মার্ট প্রাইস কত? এটার স্মার্ট প্রাইস পড়বে আমরা 13500 টাকা। 13500 টাকা। 13500 টাকা। আর নেক্সট যেটা আসবে এটা হচ্ছে আমাদের মেটাল 32 ইঞ্চি মেটাল। ওকে এটা হচ্ছে মেটাল বডি। এটা মেটাল বডি, এটা আপনার এলইডি, এটা আপনার ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবে। এটার প্রাইস পড়বে মাত্র 14500 টাকা। 14500 টাকা। 14500 টাকা। এরপরে যে মডেলটা আমরা দেখাবো এটা হচ্ছে 40 ইঞ্চি স্মার্ট টিভি, এটা ডিসপ্লে করা আছে, এটার প্রাইস পড়বে 18500 টাকা। সেম মডেলের আরেকটা ভ্যারিয়েন্ট হবে যেটার প্রাইস পড়বে ওটা হচ্ছে বেসিক, আর এর সাথে আরেকটা ভেরিয়েন্ট আছে 40 ইঞ্চি যেটা আপনি পাবেন 1GB RAM এর ফাইবার ফ্রেম আর কি। ওকে ফাইবার ফ্রেম ওইটা আপনার পড়বে 20000 টাকা। 40 ইঞ্চি এইগুলো মডেলই পাবেন। এরপর আমরা 43 ইঞ্চি যে মডেলটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল গ্লাসের একটা টিভি। ওকে এটা স্মার্ট টিভি, এটার কোনো বেসিক উপরে একটা গ্লাস দেয়া আছে। হ্যাঁ এটা গ্লাস প্রোটেকশন প্রোটেকশন হিসেবে এটা দেওয়া আছে ডাবল গ্লাস। ওকে এটা বাচ্চারা খেলাধুলা করে এই জন্য অনেকেই চায়, এটা যাদের ছোট বাচ্চা আছে অনেকে খেলাধুলা জিনিসপত্র শুনে মারে তাদের এটা প্রোটেকশন না মডেল হয় ওইটা হচ্ছে আপনার মেটাল হয়ে যাবে। বন্ধুরা এখন যে টিভিটা আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা দেখাবো, এটা আমাদের লেটেস্ট, এটা বাংলাদেশের লেটেস্ট, এটা হচ্ছে ভয়েস কমান্ড কন্ট্রোল দিয়ে আমরা যে কোনো জিনিস সার্চ করা যায়, ভিডিও আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা চলে আসছে, আমি কমেন্ট করছি আর সাথে সাথে আমার চ্যানেলটা চলে আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভয়েস কন্ট্রোলার, আর জেভিগো ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোলার ফার্স্ট, এটা বাংলাদেশে চলে আসছে না, এটা চাইনিজ এর মধ্যে। ওকে এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে আপনার এটা হচ্ছে 55 ইঞ্চি যেটা ডিসপ্লেতে দেখতেছেন, এটা 55 ইঞ্চি
40,000 40,000 এছাড়াও আপনার আরো পাবেন 65 ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবল, যেগুলো আমরা ডিসপ্লে করা সম্ভব নয় জায়গা স্বল্পতার কারণে, ওইটার প্রাইস পড়বে মাত্র 62,000 টাকা বয়স কমান্ড সহ। ওকে ঠিক আছে গাইস, আমাদের ভিডিওর কাজ শেষ, এখন আপনাদের দেখাই দেবো একটু হচ্ছে যেগুলো আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের তারা কি কি গিফট পাচ্ছেন আমি সেটা একটু দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে থান্ডার প্রোটেকশন, যেটা বজ্রপাত থেকে আপনার টিভিকে রক্ষা করবে। আচ্ছা এটা আমরা দিচ্ছি ফ্রি, এটার দাম 210 টাকা, কিন্তু আমরা এটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি টিভির সাথে। ঠিক আছে, তারপরে প্লাস এটা একটা ভোল্টেজ স্টেবিলাইজার, এটার দাম 1,250 টাকা, আমরা টিভির সাথে ভয়েস কন্ট্রোল টিভির সাথে ফ্রি দিচ্ছি। ওকে হ্যাঁ, আর গিফট হিসেবে আরেকটা আইটেম আছে যেটা হচ্ছে আপনার ওয়াল মাউন্ট। এর বাইরে যেগুলা আরো গিফট থাকতেছে, যেটা আপনার নর্মাল আদার্স টিভি গুলা ভয়েস কন্ট্রোল বাদে যে টিভি গুলো আছে ওইটার সাথে শুধু দুইটা গিফট থাকতেছে, একটা থান্ডার প্রোটেকশন এবং একটা ওয়াল মাউন্ট। সকল ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।